জানেন যে আমরা একটা যৌক্তিক দাবির জন্য এই ঐতিহাসিক শাহবাগে উপস্থিত হয়েছি। এর আগেও আমরা 9 সেপ্টেম্বর এই শাহবাগে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। এজন্য সরকার ভীত হয়েছে, সরকার ভীত হয়ে আজকে আমাদের জন্য সাধুয়া দান রেডি করে রেখেছে। তবে তার এই প্রতিবাদে আমরাও মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি। আমাদের গায়ে আমরা কাফনের কাপড় নিয়ে এসেছি। আমরা কাফনের কাপড় মানে আমরা মৃত্যুকে পরোয়া করি না। আমাদের জন্ম হয়েছে মৃত্যু হওয়ার জন্য, আমরা সারা জীবন বাঁচবো না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি, আমাদের একটা যৌক্তিক দাবি, সবার যৌক্তিক দাবি, বাংলাদেশ তরুণ প্রজন্মের দাবি, আমরা লেজ গুটিয়ে বাঁচার থেকে আমরা বীরের মতো জীবন দিয়ে বাঁচতে চাই। তবু আমাদের যৌক্তিক দাবি আমরা পয়সা বাস্তবায়ন করতে চাই।